সেই আলী সাহেব বাংলাদেশের জনগণ আপনারা দেখেন যারা প্রত্যেক দিন জুরাইনে চাঁদাবাজি করে সে আজকে চাঁদাবাজি করার সময় আমার সাথে কথা হয় কথা হলে সে আমার সাথে অসচেতন আচরণ করে এক পর্যায়ে আমাকে মারধর করে ভাই আপনি কি বলতে পারবেন ট্রাফিকে কোনায় নাচছে যে মারধর করা দেবে আপনি কেন আমার গায়ে হাত দিলেন এটা তো জনগণ ছিঁচে জনগণ উত্তেজিত জনগণ দেখেন উনাকে মারার জন্য আপনারা কিছু বলবেন বিপ্লব সাহেবের সামনে আমাকে সাফল দিয়া জীবন নাশ করার চেষ্টা করছে এই যে সেই সাফল আপনারা সবাই দেখেন এবং অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন দেন আমি 999-এ ফোন দিছি তাদের লাইনটি ব্যস্ত আছে এই সাফল দিয়ে আমার উপর আঘাত করে যেই সাফলটুক ভাই এই সাফল দিয়ে আমার উপর আঘাত করছে আপনারা দেখেন এই সেই সাফল এই সাফল দিয়া তারা আমার উপর আঘাত করে আপনি তো ছিলেন কেন আমার গায়ের উপর হাত তোলা হলো তাকে আমি কি বলেছি কেন সে ট্রাফিকের কোন আইন আছে যে কোনো প্যাসেঞ্জার বা কোনো ড্রাইভারের এই যে আমার লাইসেন্স এই যে আমার গাড়ির লাইসেন্স এই গাড়ির লাইসেন্স দেওয়ার পর সে আমার কাছে 10,000 টাকা দাবি করে আপনি দেখেন যে এই লাইসেন্সটা বৈধ না অবৈধ এইটা আমার গাড়ির লাইসেন্স এই লাইসেন্স দেওয়ার পরও এরা আমার কাছে 10,000 টাকা দাবি করে আমি টাকা দিতে অস্বীকার জানাই তখন এরা আমাকে মারধর করে সাপল দিয়ে বাড়ি দেন এবং সাপল দিয়ে বাড়ি দেওয়ার কারণে আমার জীবনের প্রচুর হুমকি হয় জনতা কিভাবে তাদের খানা বাড়তি করতেছে কিভাবে উত্তেজিত জনতা তাদের খানা বাড়তি করতেছে বাইরে পর্যন্ত উত্তেজিত জনতা আছে এবং আমি সবকিছু নষ্ট আমার গাড়ির কাগজ কোন আমার গাড়ির কাগজ নিয়েছে এখনো কাগজ দেয় না আপনাদের সামনে আমি আমি আমার গাড়ির আপনাদের সামনে আমি আমার গাড়ির লাইসেন্স দেখাইছি আর এরা আমার গাড়ির কাগজ নিয়ে গেছে কাগজ দেয় না